sebeti uydun ya işarede Kuch mere raaz tere raaz awara se Kho gaye hum kahan Rang sa ye jahan Kho gaye hum kahan Rang sa ye jahan Tere mere raaste hain jadooi maarte hain main bhi hoon tu bhi hai yahan Koi soi sadkon pe sitaron ke kandhon pe नाचते उड़ते हैं यहाँ खो गए हम कहाँ रंगों सा ये जहाँ खो गए हम कहाँ रंगों सा ये जहाँ Good morning and welcome back to my YouTube channel for Mid Pizza Shoops and welcome to the episode of Shillong Meghalaya. So today is day one. Amra puro ready hoye gechi. Kichukhon moddhei berobo. Ar ajke one of the most interesting jaygay jacchi. That is the Living Road Bridge. So dekha jak kotota ki hoy. So cholo. Okay. So amra finally Living Road Bridge pouchhe gechi after 2 hours journey. But একটা disadvantage that is বৃষ্টি পড়ছে সেটা মাথা ছাতে দেখো তো বুঝতে পারছো বাট কিছুই আমাকে আটকাবে না আমি এই মধ্যেই যাব তোমাদের ভিডিও করে সবটা দেখাবো ছবি তুলবো সবটাই করব তো জাস্ট প্রে করে যেন সবটা ঠিকঠাক করে হয় কারণ এখানে তো আর আশা হবে না সো যেন সবটা দেখে যেতে পারি বৃষ্টি যেন আমাদের কোনো আলাদা করে কিছু না আটকাতে পারে ওকে সো অ্যাজ ইউ ক্যান সি আমরা শুরু করে দিয়েছি যাওয়া এবং সিঁড়িগুলো সবটা এরকমই মানে পুরোটাই পাথরের ওয়ে সো আর এমনিতে শুকনো হলে তাও একরকম বাট যেহেতু বৃষ্টি পড়ছিল ওই জন্য খুব স্লিপারি হয়েছিল এবং অবভিয়াসলি এটা মানে পা হওয়ার চান্স বেশি মানে পুরো এরকম হয়েছিল পুরো ভিজে ভিজে ছিল চারিদিক আর জলকাদা তো ছিলই বাট তার মধ্যে দিয়েই আমরা আর এখানে শুধুই তোমরা ছাতা দেখতে পাবে ছাতার প্রচুর অ্যাপিয়ারেন্স আছে মানে ছাতাকে আমরা অনেক গালা গালিছি তাও ছাতা আমাদের পেছন ছেড়ে যায়নি ওকে সো দিস ইজ দ্য মেইন অ্যাট্রাকশন দ্যাট ইজ দ্য লিভিং রুট ব্রিজ এই যে তোমরা দুপাশে দুটো গাছ দেখতে পাচ্ছ এই গাছের শিকড় দিয়ে পুরো ব্রিজটা বানানো মানে প্রকৃতিকে অসাধারণ ক্রিয়েশন দেখো পুরো গাছ মানে বহু পুরনো গাছ বলতে পারো এবং মানে কিভাবে যে ওরা বাইন্ড করে 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 এরকম একটা ব্রিজ বানিয়ে নিল আশ্চর্য ব্যাপার মানে সত্যি হ্যাটস অফ টু নেচার ফর সাচ আ লাভলি ক্রিয়েশন ইটস ইনডিড আ ট্রিট টু মাই আইস এত সুন্দর একটা জিনিস দেখার জন্য এবং আমি লিভিং রুট ব্রিজ দিয়ে হেঁটে নিজে হেঁটে ক্রস করেছি সো সেই এক্সপিরিয়েন্সটা একটা অদ্ভুত একটা সরেল একটা এক্সপিরিয়েন্স মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টিল ডেট আমি ভিজিট করেছি রিয়েলি নাইস রিয়েলি নাইস সো এই যে আমার ব্রিজটা পার হলাম And this is the overall scenery, মানে লিভিং রুট ব্রিজের এপাশ আর ওপাশটা এই যে এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ তার এক সাইডটা হচ্ছে এরকম আর আরেক সাইডটাতে আমরা যাচ্ছি ওটা সিঁড়ি দিয়ে একটু নামতে হবে আর আরেকটা কথা বলি রাখি এটা হচ্ছে সিঙ্গেল ডেক লিভিং রুট ব্রিজ আরেকটা হচ্ছে ডাবল ডেকের লিভিং রুট ব্রিজ বাট ড্যাশ সেটার জন্য প্রায় একটা বোটের দিন লাগে এবং তার জন্য ট্রেকার্সদের দরকার বিকজ ওটা প্রায় 800,000 সিঁড়ি নামতে হয় তো বুঝতে পারছো ওয়েটা পুরোটা এরকমই এব্রো খেব্রো ওয়ে তো ওটা 800,000 সিঁড়ি নামা মানে এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব নয় সো আমরাও সেটা পারিনি আমরা সিঙ্গেল ডেকের রুট ব্রিজেই গিয়েছিলাম বাট ইটস ওয়ার্থ আমি বলবো ডাবল ডেকার যদি কেউ যেতে পারে দ্যাটস রিয়েলি মানে ওয়ার্থ ফুল যাওয়াটা আর সিঙ্গেল ডেকারটা অবভিয়াসলি ভালো সব টুরিস্টরা সিঙ্গেল রুট ব্রিজেই যায় মানে সিঙ্গেল লিভিং রুট ব্রিজটাই দেখতে যায় আমি লিভিং রুট ব্রিজে সামনে দাঁড়িয়ে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স বৃষ্টি তো ভালো লাগছে এখানে আমার মানে কি যে সুন্দর ভিউ এই এখন প্রাকৃতিক আর্ট একেই বলে দারুণ লাগছে
সো দিস ইজ দ্য হোল সিনারি। লিভিং রুট ব্রিজে নিচ দিয়ে এরকম জল পাস করে যাচ্ছে, এবং তুমি যদি ডাবল ডেকার রুট ব্রিজটায় যাও, এই জলটাই একটা খুব সুন্দর ওয়াটারফল ক্রিয়েট করে, এবং ওটাই মাঝে মাঝে রেইনবো পড়ে বলে ওটাকে রেইনবো ওয়াটারফলস বলা হয়। সো সেটা এই জলেরই কন্টিনিউয়েশন। সো দিস ইজ দ্য ওভারঅল সিনারি অফ লিভিং রুট ব্রিজ। ও মাই গড, সাচ আ লাভলি সিনারি, টু গুড টু গুড। মানে আমার তো মন ছুঁয়ে গেছে এত সুন্দর একটা নেচার রিক্রিয়েশন দেখে। আই হোপ সো তোমাদেরও ফার্স্ট স্পট অফ শিলং খুব সুন্দর লেগেছে। চলো এবার তাহলে চলে যাওয়া যায় সেকেন্ড স্পটে। কমপ্লিটলি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি লিভিং রুট ব্রিজে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা ভাবতেই কেমনটা লাগছে। সো প্রচুর তো এনজয় করলাম, কিন্তু এখন মেইন কষ্টটা সেটা যে এতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, এতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, তো সেটার দিকে এবার একটু মন দেওয়া যাক। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ মাওলিয়াং ভিলেজ, উইচ ইজ দি ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া ডিক্লেয়ার করা হয়েছে। সো আমরা এখন ওই দিকে যাচ্ছি, তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরো ভিলেজটা দেখো। অ্যান্ড ওয়েলকাম টু এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলিয়াং ভিলেজ। তো চলো দেখে না এই অসাধারণ ভিলেজটা, পুরো মনে হবে তোমরা একটা আনাদার দুনিয়ায়, আনাদার ওয়ার্ল্ডে চলে যাচ্ছ, কারণ এত সুন্দর সাজানো ভিলেজ আমি সত্যি আগে কোনোদিন দেখিনি। চারিদিকে শুধু গাছ, আর তোমার মনে হবে তুমি গ্রিন করিডোর, গ্রিন করিডোর মানে ইন দ্য সেন্স চারিদিকে গাছ, আর সেই গাছের মধ্যে দিয়ে একটা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছ, আর সেই গাছের মধ্যে ফুল আছে, সুন্দর সুন্দর ফোটা ফুল আছে, রাস্তা তো মারাত্মক লেভেলে পরিষ্কার। সো মানে ওরা মেনটেন করেছে জায়গাটা, আমার এটাই হচ্ছে কি সবচেয়ে ভালো লেগেছে, কি দে মেনটেন, কি মিন্স এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, তো আমরা সেটা মেনটেন করবো, মানে আমরা এই ট্যাগলাইনটা রেসপেক্ট করবো, সম্মান দেবো, তো ওরা সেটা করেছে। কি সুন্দর যে সাজিয়েছে জায়গাটা বলে বোঝাতে পারবো না। তো আমার সাথে তোমরাও এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে একটা সুন্দর ট্যুর করে ফেলো, চলো। অ্যান্ড আমরা একটা ট্রি হাউসও দেখতে পেয়ে গেছিলাম, তো দ্যাট ইজ দ্য ট্রি হাউস। I hope you guys too enjoyed Asia's cleanest village, Mauliyam village. And our next destination was Dog River, and over there we saw the India-Bangladesh border and also a waterfalls on the way. So আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, উইচ ইজ ডর্কি, যেটা থেকে বাংলাদেশের বর্ডারটা দেখা যায়। ইটস আ রিভার, আমি ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাচ্ছি।
এবং এখানে দেখো এখানে বোটিনও হয়। বাট যেহেতু আজকে বললাম আমব্রেলা ডে, কর্ন স্ট্যান্ড বিশ্বে হচ্ছে এক ফুটে থামেনি, তাই নদীতে মানে বাতাস স্ট্রেংথ ফোর্সটা অনেক বেশি বলে, উইন্ডটা অনেক বেশি বলে ওরা রিস্ক নিচ্ছে না, তাই আপাতত বোটিংটা বন্ধ। যদি হয় তাহলে তো অবশ্যই করবো, বাট না হওয়ার চান্সটাই বেশি। প্লাস খুব ঠান্ডাও, কারণ বৃষ্টি পড়ছে কনস্ট্যান্টলি। রডটা দেখতে পাচ্ছ, এই রডটা ক্রস করলেই বাংলাদেশ। ওকে হাওয়া এখানে। সো আমরা রাইট নাও ঠিক বর্ডারে পাশাপাশি দাঁড়িয়ে আছি বাংলাদেশে, এতটা ক্লোজ এর আগে কোনোদিন দাঁড়াইনি। ওয়াগা বর্ডারেও দাঁড়িয়েছি, বাট ওখানে ডিস্টেন্সে, বাট এতটা ক্লোজ উইদাউট এনি পুলিশ, মানে পুলিশ ফোর্স আছে বাট সেটা অনেক দূরে, বেশি কাছে গেলে তখন পুই 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 করে আওয়াজ দিয়ে সরাচ্ছে। সো এতটা ক্লোজ দিস দ্য ফার্স্ট টাইম, ওই জন্য ভীষণ মজা হচ্ছে। শুধু হাওয়া বৃষ্টিটা একটু পাংচার করছে, বাট ঠিক আছে ফাইন। ওই দেখো ওই পারে যাদের দেখছো সবাই বাংলাদেশ, অল অফ দেম বাংলাদেশ। আর এই পারে আমি, আর এইটা হচ্ছে কি বাইরে যে স্টোনস এ দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বর্ডার। আর ওই পারে সবাই বাংলাদেশ, আর এই পারে সবাই আমরা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ শিলং এপিসোড। তো আজকে ডে টু অ্যাট শিলং, আর আনফর্চুনেটলি টুডে ইজ দ্য লাস্ট ডে। আর আজকেও সেরকমই বৃষ্টি পড়ছে আর ঠান্ডা, বাট আমরা এর মধ্যে বেরিয়ে পড়েছি, আমরা ফার্স্ট ডে যাচ্ছি এলিফ্যান্ট ফলসে। তো চলো যাওয়া যাক, শুনছি অনেকগুলো সিঁড়ি নামতে হয় ধাপে ধাপে, তো সবকটাই নামবো, নেমে তোমাদের ভিউ দেখাবো। ওকে, সে কিছুটা নামার পর আমরা এলিফ্যান্ট ফলস দেখতে পেয়েছিলাম, বাট এরকম আরও দুবার নামলে দেন আমরা থার্ড টাইম ফাইনাল ভিউ অফ দ্য এলিফ্যান্ট ফলস দেখতে পারবো, তো আমরা সেই জন্যই নামছি। আর আরেকটা জিনিস বলি কি, এলিফ্যান্ট ফলস অ্যাকচুয়ালি এতটা স্ট্রেংথে নামে না, এর চেয়ে আরও অনেক কম স্ট্রেংথে নামে, বাট যেহেতু দুদিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে ওই জন্য এতটা ফোর্সফুল এতটা স্ট্রেংথে নামছিল। আমার অনেক বন্ধু এটা দেখে অবাক হয়েছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভিউ অফ এলিফ্যান্ট ফলস। আমি এলিফ্যান্ট ফলসের পেছনে সামনে দাঁড়িয়ে, ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। পুরো জলের ছাদ আসছে, হ্যাঁ পুরো জলে, আর এত স্ট্রেংথে ওয়াটারফলসটা উঠছে মানে নামছে, পুরো চারিদিক সাদা হয়ে গেছে জলের ছিটা। তো চলো এবার ওপরটা যা, তিনটে ধাপ নেমে গেছি, এবার সেরকমভাবে যেরকম এনার্জি নিয়ে নেমছি সব এনার্জি নিয়ে নামতে হবে। চলো, এখানে এলিফ্যান্ট ফলস কেন না সেটা ভালো করে লেখা আছে। সো দিস ইজ দ্য রিজন, আমরা সবাই আশেপাশে লোক হয়ে গেছি। এই যে আমরা আশেপাশে ট্রেডিশনাল ড্রেস পরে নিয়েছি, এবার ফটোশুট হবে। ও পারফেক্ট, চলো কিছু ফটোশুট করে ফেলি আবার। যথেষ্ট রেইনফল হয়, আর পেছনে যে ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ ওটা কি সেভেন সিস্টার ফলস এর জায়গা এটা, বাট এতটাই কুয়াশা চারি, কুয়াশা প্লাস ক্লাউডস, এতটাই কুয়াশা চাহিদি যে সেভেন সিস্টার ফলস সেরকম দেখা যাচ্ছে না, বাট স্টিল আমি চেষ্টা করছি দেখানোর। এই ঝর্ণার আওয়াজ এখানে তার একটু দেখা যাচ্ছে,
এখান থেকে ওখানে কন্টিনিউ হয়েছে, তো এখানটাই দেখে নাও। দেখো অ্যাকচুয়ালি ফলসটায় পিককে যেরকম দেখতে পাচ্ছে এরকম লাগে, বাট উই আর আনফর্চুনেট ইন দিস কেস যে কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। এই দেখো পুরোটাই ফগ, মানে একেবারেই কিছু দেখা যাচ্ছে না, বাট দেখতে খুবই সুন্দর লাগবে যদি দেখা যায়, বাট কিছুই দেখা যাচ্ছে না। আই গেস তোমরা আওয়াজটা একটু শুনতে পাচ্ছ, তো এই আওয়াজটা নিয়েই থাকো, কি করব, ফলসটা দেখা যাবে না, তো আওয়াজটা নিয়েই থাকো। পুরোটা ফগ, দেখো রাস্তাতেও পুরো ফগ। এটা আরও এই যে কনসার্ন বৃষ্টি পড়ছে না কাল থেকে, ওই জন্য ওয়েদারটা তার জন্য আরও এরকম হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে চলে এসেছি, দ্যাট ইজ দি কেভ। আমার এক্স্যাক্ট নেমটা মনে নেই, আমি নয় নিচে লিখে দেবো কেভে এক্স্যাক্ট নেমটা। তো এটা বেশ একটা অ্যাডভেঞ্চার্স ব্যাপার হবে, কারণ আমি শুনেছি এখানে নাকি অনেক ওঠা বসা, লাফানো ঝাপানো অনেক কিছু করতে হয়। মানে গুহর ভেতর ঢুকতে গেলে বা গুহর ভেতরটা যেমন হয় আর কি, সেরকমভাবে পাস করতে হবে। তো চলো যাওয়া যাক, আমি দেখি কতটা রেকর্ড করা যায়, কারণ আমি নিজেকে সামলাবো না, তোমাদের ভিডিও করে দেখাবো সেটা বুঝতে পারছি না, বাট আমি যতটা সম্ভব করব। আমরা মাউস মাই কেভে ঢুকছি, চলো যাওয়া যাক। তো এই যে আমরা এখন কেভের দিকে রওনা হয়েছি, ঘন জঙ্গল চারিদিকে। এখন থেকে অ্যাডভেঞ্চার ভাবেছে প্রথম থেকেই, কিন্তু একটাই শুনলাম কেভের ভেতর নাকি জল আছে এবং একটু অনেক একটু বেশি জল আছে, মানে জুতো প্যান্ট নিচে দিকটা ভিজবে, বাট স্টিল আমরা যাবো। আর তো যাবো না জীবনে, এই একবার এসছি, যাই জল খাবে আমি জল ডিঙিয়ে কেভ দেখে আসবো। এত লোক গেছে, লোকজন যেখানে যাবে আমি সেখানে যাবো। আমাদের যেতে হবে, তো চলো সেটা দিয়ে যাওয়া যাক, সব রকম অ্যাডভেঞ্চার হবে। চলো, বিশ্বাস করতে পারবে না, আমরা ঠিক ওই ন্যারো লেনটা দিয়ে বসে বসে উঠে উঠে এসেছি, আর সামনেটাও পুরো ওরকম, পুরোটা ওরকম। সো ওই জন্য বুঝতে পারছো বেশিটা ভিডিও করতে পারছি না, বাট হ্যাঁ কীরকম বেঁধে যাচ্ছি সেটা পুরোটা দেখাতে পারবো। জাস্ট লুক অ্যাট দ্য পাথ, আমরা পুরো বেন্ট হয়ে লিটারলি বসতে বসতে এসেছি আর এরকম জল তার মধ্যে। চলো এগিয়ে যাই। এই দেখো পুরোটা লাইমস্টোন দিয়ে তৈরি, আর পুরো এরকম জল হচ্ছে, আর এই যে মা হাত নাড়ছে এক্সপার্ট। হ্যাঁ যা রাইও, চলো। হ্যাঁ রোটাই এরকম, ওয়াও 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 ওয়াও, এরকম ফার্স্ট টাইম আমি কিছু এক্সপিরিয়েন্স করছি, ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ওয়াও অ্যামেজিং। মা স্ট্রাগলিং টু গো আপ, মা স্ট্রাগলিং টু গো আপ। গেস হোয়াট, আমরা গুহর আলো পেয়ে গেছি, সেটা দেখে আমরা খুব মুগ্ধ, খুব এক্সাইটেড। কিন্তু তার আগে এই হার্ডেলটা ক্রস করতে হবে, এই হার্ডেলটা ক্রস করলে হবে। চলো এই হার্ডেলটা ক্রস করে আসা আলো দেখতে পেয়েছি, গুহ থেকে বেরিয়ে যাচ্ছি, ফাটাফাটি এক্সপিরিয়েন্স, মুখে বলে বোঝানো যাবে না, ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না, বাট অ্যামেজিং প্লেস আই মাস্ট সে। কোথাও পড়ে ছড়িনি, কোথাও স্কিপ খাইনি, একদম কুললি সবটা করেছি, ভিডিও করেছি, এতক্ষণ মাউন্ট এভারেস্ট পার হয়ে এখন আমরা কুয়াশা পথ দিয়ে হেঁটে বার হব। উফ, জঙ্গল কুয়াশা গুহ, অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার জীবনটা। আর এই দেখো আমরা ব্যাঙের ছাদের মধ্যে কি একটা এখানে পেয়েছি খুঁজে, হ্যাঁ বেশ অন্য রকম ফাটাফাটি। চলো যাওয়া যাক।
সিরিয়াসলি পুরো জঙ্গল আছে দেখো, আর কুয়াশার জন্য আরো ভাল লাগছে। না রে, জঙ্গলটা কাজিরাঙ্গাতেও পেয়েছি, কিন্তু এখানে কুয়াশা আছে মনে হচ্ছে ভোরবেলা। কে বলবে এখন দুপুর দুটো বাজে, সন্ধ্যেবেলা আসতে যায়। আর তুমি শুধু তেনাদের কথা ভাবো। এরকম করে কে একটা হেঁটে গেল, চলে গেল, তুমি ওরকম একজন, ওই জন্য তুমি এদের কিনে এত ইন্টারেস্ট। এটা ভাবছো সন্ধ্যাবেলা এই জায়গাটা উফ কি ছেড়ে, সত্যি ফাটাফাটি এক্সপিরিয়েন্স আছে। কেমন এক্সপিরিয়েন্স করলে বলো, আমি কিন্তু হাতি হই গুহ পার করেছি, এখানে কিন্তু আমাকে ক্রেডিট দেয়, আমি হাতি হই কিন্তু গুহ পার করেছি, রোগা রোগা গুলো দিয়ে আমি পার করেছি, তো সেটা ম্যাটার করে, সেটা হচ্ছে কনফিডেন্স। আর এখন তাই দেখো আমরা এখানকার ফেমাস পাইনঅ্যাপেল মশলা, এই পাইনঅ্যাপেল এই ফল কাটা উইথ মশলা খাবো, যেটা আমরা আগে কালকেও পাইনঅ্যাপেল দেখেছি, আজকেও তাই খাবো, খুব ভালো লাগে খেতে। সো চলো খাওয়া যাক। এই যে এই জিনিসটা, দিস ওয়ান, এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে, জাস্ট পাইনঅ্যাপেল সাইজ করে কাটা, তার মধ্যে চিলি ফ্লেক্স, বিট নুন আর লঙ্কা গুঁড়ো দেওয়া, মানে খুবই ইজি জিনিসটা, কিন্তু খেতে খুবই ভালো। ওকে, সো গুড মর্নিং গাইস। সো ফাইনালি একটু মন খারাপ, কারণ আজকে আমাদের লাস্ট ডে, মানে আজকে আমরা শিলং থেকে ব্যাক করছি গুয়াহাটি, আর রাত্রিবেলা 11টায় ট্রেন। সো বলতে গেলে কালকেই আমাদের লাস্ট বেড়ানো ছিল, আজকে জাস্ট হোটেলেই ওয়েট করছি, লাঞ্চ করে বেরিয়ে পড়বো বলে, তাড়াতাড়ি লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা শিলং থেকে গুয়াহাটির দিকে রওনা হবো বলে। সো আজকে শুধুই ট্রাভেল হবে। সো বেড়ানো যা ছিল কাল অবধি ছিল, বিশ্বাস করো এই কদিনে যা যা মজা করেছি জাস্ট বলার বাইরে নয়। আমি ইচ্ছে করে এবারে এমন একটা এরকম ট্রিপ করেছিলাম যেখানে কিনা জঙ্গল থাকবে, পাহাড় থাকবে, গুহ থাকবে, যেটা কিনা আমি খুব রেয়ারলি ঘুরেছি। একবারই জাস্ট গেছিলাম ভাইজাগে আরাকু ভ্যালি ওই দিকটা, দেন গুহ থাকবে, জঙ্গল থাকবে, পাহাড় থাকবে, সব কিছু থাকবে, মিন্স অল ইউন ফরেস্ট থাকবে, সব কিছু থাকবে। তো এই ট্রিপটা আমি এই জন্যই বেঁচেছিলাম, এবং এই ট্রিপটা বিশেষ করে সব কিছু ছিল, আই গেস তোমরাও সেটা বুঝতে পেরেছ। সো ওভারঅল ইটস ওয়াজ আ ভেরি 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 নাইস এক্সপিরিয়েন্স। অনেক দিন পর একটা এত লম্বা ট্রিপ করলাম, আর শিলং মেঘালয় চেরাপুঞ্জি নিয়ে তো কিছু বলারই নেই, পুরো মনে হচ্ছে আমরা মেঘের ওপরেই আছি, মানে মেঘ আমাদের জড়িয়ে আছে। Just look at this view, এটা আমাদের হোটেলের ভিউ, বাট এই যে দিস ইজ আর হোটেলস ভিউ, মানে জানালাটা খুলে ঠিক রুম থেকে এরকম ভিউ পাওয়া যায়, মানে ঘুম থেকে উঠে সকালে আমি এরকম ভিউ রোজ দেখতে পেয়েছি 3 দিন ধরে। তার মানে বুঝতেই পারছো যে কতটা ভাল লেগেছে, কতটা রিফ্রেশড হয়ে গেছে মাইন্ডটা। আবার মানে আবার কলকাতায় গিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন কাজ পড়াশোনা সব করবো, বাট এই যে এই কদিনে যে রিফ্রেশড, যে এরকম মেঘের মধ্যে বাস করে এরকম ঠান্ডা একটা চিল ওয়েদার, বৃষ্টি একটাই ইয়ে, শিলংয়ে আমরা 2 দিন ছিলাম, মানে যেদিন ঢুকেছি সেখান থেকে শুরু করে আজকে যেদিন বেরোচ্ছি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মানে লাস্ট 2 দিন যেদিনই আমরা সব ট্যুরিস্ট মানে ভিজিট করেছি, সাইট সিইং করেছি, রোজ বৃষ্টি পড়েছে, রোজ ওরকম মেঘলা মেঘলা হয়েছিল, বাট সেই সব আমাদের থামাতে পারিনি, আমরা সেই সব নিয়েই পুরো ঘুরে বেরিয়েছি এবং সব কিছু দেখেছি। জাস্ট এক দুটো জিনিস দেখায়নি, একটা 7 সিস্টার ফল, যেটা কিনা মানে এতটাই ফগ আর ক্লাউড ছিল যে দেখতে পাওয়া যায়নি, পুরো ঢাকা পুরো সাদা ছিল, তোমরা দেখেছো। আরেকটা হচ্ছে গিয়ে ওই দরকি লেগে বোটি, বাপে ওটা যা হাওয়া দিচ্ছে, ওটাই বোটিং করলে মানে বোটিং সময় উল্টে যেত, তো ঠিক আছে, বাট সিন দেখেছি, সিনারি দেখেছি, ভিউ দেখেছি, মাইন্ডে রিফ্রেশ হচ্ছে এই অনেক। আর বিগ 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 থ্যাংকস টু মা, আমি আবার মানে পুরুলিয়ার মতো এবারেও বলছি, কারণ মা না থাকলে এগুলো যা সম্ভব হতো না। আমরা মানে মনে হয় আমরা বছরে ফার্স্ট টাইম আমরা 2 ট্রিপ করলাম বছরে, একটা ছোট একটা বড়। সো দিস ইজ অনলি পসিবল অনলি ফর মাই মা, মামা মা ছাড়া এগুলো পসিবল হতো না। সো অনেক 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 চুমু হতো তোমাকে, হ্যাঁ জানি তোমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে পুচু 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 ভালোবাসবো, লটস অফ লাভ টু ইউ। সো গাইজ, এখানেই আমার তাহলে আসাম দ্যাট আসাম ব্লগটা শেষ করছি, 3টে পার্টে তোমরা দেখেছো, আই হোপ তোমাদের প্রত্যেকটা পার্ট ভালো লেগেছে, বাট কোনটা বেস্ট পার্ট লেগেছে সেটা কিন্তু আজকে এই এপিসোডটা দেখার পর অবভিয়াসলি জানতে পারলে, এবং সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, কারণ আমিও তোমাদের জন্য প্রচুর খেটেছি, কিন্তু মানে কেবে আমি নিজেকে সামলেছি প্লাস ব্লগ করেছি, মানে বুঝতে পারছো তো কতটা আমি ইয়ে করেছি, মানে কেবে নিজেকেই সামলাতে পারছিলাম না অত সরু সরু এলোগলিগুলো দিয়ে, বসে ওঠা আসো অনেক কিছু করেছি, প্লাস আমাদের ব্লগ করেছি। সো প্লিজ 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 এইটুকু ভালোবাসা সাপোর্ট আমাকে দেখিও, যদি
এই তিনটে ব্লগে কিছু 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 ভালো লাগে, কিছু অবভিয়াসলি ভালো লেগেছে, অ্যাটলিস্ট আমাকে না, আমাকে জানা ভালো লাগেনি, বাট সিনিক ভিডিওতে ভালো লেগেছে। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর রিড প্রিন্সেস শুভস, অ্যান্ড লটস অফ লাভ টু ইউ। ভীষণ ভালোবাসা, আবার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফেরে আসবে, ফেরত আসবো, কিন্তু খুব শীঘ্রই কি মনে হয় উইন্টার ব্লগসই হবে, উইন্টার ব্লগসের আগে আর কোনো ব্লগস হবে না, কারণ প্রচুর ব্লগ হয়ে গেছে। টাটা। এনা সিনটা একবার দেখে না, গুড বাই শিলং, তোমরা গুড বাই বলে দাও শিলংকে আমার সাথে, গুড বাই, গুড বাই, গুড বাই।